আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ করোনা পরিস্থিতিতে ডেঙ্গু। আমরা সবাই জানি যে গত বছরে ডেঙ্গুর ভয়াবহতা এবং তার আগের পূর্ববর্তী বছরগুলোতে, তো এই বছরে আমরা চাইলেই ডেঙ্গু খুব সহজে মোকাবেলা করতে পারি, কারণ এই মুহূর্তে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। সাধারণ ছুটি মানে আমরা সবাই ঘরে বসে আছি, অধিকাংশ মানুষ ঘরে বসে আছি। সুতরাং মশার, ডেঙ্গু মশার উৎপত্তি স্থল আমাদের ঘরের ভিতরে, অর্থাৎ আমাদের ঘরের বারান্দা, ছাদ অথবা নিচে যেই জায়গাগুলোতে পরিষ্কার পানি জমার মতো পাত্র রয়েছে, ফুলের টব হতে পারে, সেটা বাথটাব, পরিত্যক্ত বাথটাব এটা হতে পারে, বাচ্চাদের বিভিন্ন খেলনা, কিছু কিছু বারান্দায় হাঁড়ি পাতিল বা এই ধরনের কিছু ময়লা যেগুলো ঘরের অপ্রয়োজনীয় জিনিস এগুলো রাখা হয় বারান্দায়। তো বারান্দাতে এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, গত 2-3 দিন ধরে রাতের বেলা বৃষ্টি হচ্ছে, সুতরাং পানি জমতেই পারে। তো এই পরিস্থিতিতে যাতে স্বচ্ছ পানি, বৃষ্টির পানি যাতে কোথাও না জমে, এক ফোঁটা পানিও যদি আমরা জমতে দিব না, এটা আমরা খুব সহজেই পালন করতে পারি। সকলেই ঘরে বসে আছি, ঘরে বসে না থেকে আমরা যদি এদিকে একটু নজর দিই যে আমার বাসায় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার বারান্দাগুলো এবং যেই জায়গাগুলোতে পরিষ্কার পানি জমতে পারে সেই জায়গাগুলো আমি চেক করব, প্রতিদিন চেক করে পানিগুলো ফেলে দিব, এবং পানি জমতে পারে এই ধরনের যেই পাত্রগুলো আছে সেগুলো আমরা বারান্দা থেকে সরিয়ে ফেলব। প্রয়োজনে সেগুলো ঘরে খাটের নিচেও যদি রাখা হয় তাহলেও আমার ধারণা আমরা খুব সহজেই এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে পারি। কারণ ডেঙ্গু মশা, আমরা জানি যে নর্দমার পানিতে বা অপরিচ্ছন্ন পানিতে ডেঙ্গু মশা ডিম পারে না, সুতরাং পরিষ্কার পানি আমরা কোথাও জমতে দিব না, কোথাও না। আমরা আমাদের ঘরের চারপাশ যদি পরিষ্কার রাখতে পারি তাহলে এই করোনা পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আমাদেরকে অতিরিক্ত আর কোনো চিন্তাভাবনা করতে হবে না। এই মুহূর্তে দেশের যে অবস্থা, 1 মাস পরে বা 10-15 দিন পরে ডেঙ্গুর যদি প্রকোপ গত বছরের ন্যায় শুরু হয় তাহলে হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট পাবেন এ ধরনের আশা করাটা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আগে থেকেই সচেতন হই, আমরা এবছর বাংলাদেশে একটা ডেঙ্গু মশাকেও ডিম পাড়ার সুযোগ করে দিব না। ধন্যবাদ সবাইকে।